গভীর রাতে আগুনে পুড়ে ছাই হলো একটি টোটো গ্যারেজের দোকান। ঘটনাটি ঘটেছে ফারাক্কার বেনিয়াগ্রাম এলসিডিঘাট এলাকায়। সূত্রের খবর, গতকাল গভীর রাতে দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। তারপর কোনো কারণে টোটো গ্যারেজের দোকানে হঠাৎই আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় চারটি টোটো গাড়িসহ দোকানে থাকা মেশিন সরঞ্জামগুলো। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে যান ফারাক্কার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম। কথা বলেন দোকানের মালিকের সাথে এবং ফারাক্কার বিধায়কের নিজস্ব তহবিল থেকে 50,000 টাকা আর্থিক সাহায্য করেন এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাসও দেন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জ্যাং টিভি। বেনিগ্রাম এলসিডি ঘাটে আপনি এসেছেন, একটা দোকান পুড়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, কি বুঝতে পারলেন? এই বেনিয়াগ্রাম এলসিডি ঘাটে এক গরিব অসহায় মানুষ আর কি একটা টুকটুকি মেরামতির কাজ করতো আর কি। সেখানে ভয়াবহ আগুন লেগে গ্রাহকের চারটা টুকটুকি এবং ওনার টিভি, ফ্রিজ, আরও মেশিনপত্র যাগুলো থাকে, দোকান ছিল, চায়ের দোকান ছিল, ওনার টুকটুকির দোকান ছিল, অনেকগুলা প্রায় আমি যা দেখলাম তাতে করে 6-7 লাখ টাকার জিনিস ওর নষ্ট হয়েছে আর কি। আমি এলাম এলাকার বিধায়ক হিসেবে, একটা সান্ত্বনা বোধ দিলাম এবং আমার পার্সোনাল তহবিল থেকে আমি ওনাকে 50,000 টাকা দেওয়ার অনুদান দিলাম আর কি। আমি তো সম্পূর্ণ ভর্তুকি দিতে পারবো না, আমি চেষ্টা করছি কি বিডিও অফিস থেকে বা আর কিছু থেকে যদি ওর পাশে আরও দাঁড়ানো যায়, যেহেতু মানুষটা দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ। তো আজকে এলাম, তো ভয়াবহ অবস্থা, কিচ্ছু নাই, প্রায় 6-7 লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে। এসে আপনি প্রথমে কী কী দেখলেন? এসে দেখলাম কি তো আগুনে সব গোটা দোকানটাই ছারখার হয়ে গেছে, টুকটুকিগুলো সব পুড়ে গেছে। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিলওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিলওয়াটার বস, ফর এক্সট্রা লাইফ।